ইংটাউন প্রেজেন্টস হিউমার ডায়েরিজ। হ্যাঁ, ঠিক শুনেছেন, এপ্রিল মাস ফুলস মান্থ, তাই এপ্রিল মাসে আমাদের বিশেষ নিবেদন হিউমার ডায়েরিজ। আজকের গল্প চ্যালেঞ্জ, রচনা বিপুল মজুমদার, প্রধান চরিত্রে দারোগা নিখিল সামন্ত ও হীরালাল। শুরু হচ্ছে চ্যালেঞ্জ। হীরালালকে দেখে দারোগা নিখিল সামন্তের দুচোখ তেরছা হয়ে গেল। শুনলাম এ এলাকায় তোর নাকি খুব নামডাক, মিহি হাতের কারসাজিতে পাবলিককে নাকি হেভি ঘোল খাওয়াচ্ছিস, তাই অধমকে কিন্তু হেজি পেজি দারোগা বলে ভুল করিস না। 20 বছরের চাকরি জীবনে বহু বিটকেলকে দেখেছি, এই অধমের পাল্লায় পড়ে সব কটা সাইজ হয়ে গেছে। সময় থাকতে থাকতে তুইও শুধরে যা, নইলে কিন্তু কপালে অশেষ দুঃখ আছে তোর। হীরালাল তার কুতকুতে চোখ দুটোকে আরো ছোট করে ফেলল। খামো খা আমায় চমকাচ্ছেন বড়বাবু, চুরি যে করি তার কোনো প্রমাণ আছে কি? আপনারাই তো বলেন চোরের 10 দিন আর পুলিশের 1 দিন, তা পারলে হাতে নাতে ধরুন না আমায়, তা নয় খালি। হাঁ হয়ে গেলে নিখিল দারোগা, বেটা চোরের সাহস তো বড় কম নয়, বলে কিনা পারলে হাতে নাতে ধরুন না, এ তো এক ধরনের চ্যালেঞ্জই বটে। পুলিশকে চ্যালেঞ্জ, বেটা ছিঁচকে চোর? ভাবলেন লক আপে ঢুকিয়ে আচ্ছা করে লাঠি পেটা করে হাত ঠ্যাং ভেঙে দেবেন কিনা, কিন্তু সে যে এক ধরনের বেআইনি কাজ হয়ে যাবে। তাছাড়া একটু আগে এসপির অফিস থেকে গুরুত্বপূর্ণ একটা চিঠি এসেছে। এই মুহূর্তে চিঠির বিষয়বস্তুটা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাই রাগ চেপে কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে বললেন, ধরবো তো বটেই, একেবারে হাতে নাতে বামাল সমিতি ধরবো, তবে ধরা পড়লে তুই কিন্তু গেছিস, পেঁদানির চোটে বৃন্দাবন দেখিয়ে ছাড়বো। খ্যাঁ খ্যাঁ করে হেসে উঠল হীরালাল। আগে ধরুন তো, আমার নাম হীরালাল পোদ্দার, বাপের নাম মণিলাল পোদ্দার। বাপের আশীর্বাদে এমন কাজ শিখিনি যে আমার টিকি কেউ ছুঁতে পারবে। এর আগে এ থানার 10-10টা বড়বাবুকে পার করেছি, সবার মুরদি তো দেখলাম। দাঁতে দাঁত ঘষলেন নিখিল দারোগা। আমাকে ওদের দলে ফেলিস না হীরালাল, তুই ডালে ডালে চললে আমি চলি পাতায় পাতায়। এলাকায় নতুন এসেছি, তাই ডেকে এনে 1 রাউন্ড সতর্ক করে দিলাম, শুনিস না শুনিস সেটা তোর মর্জি। হীরালাল ঠোঁট উল্টালো। দারোগা বাবুর কথাকে পাত্তা না দেওয়ার ভঙ্গি করে দেশলাই কাঠি দিয়ে কানের খোল বের করবার চেষ্টায় লেগে গেল। সে ভাবল এসব ফাঁকা আওয়াজে তার কিছু যাবে আসবে না, চুরি তার পেশা, সুতরাং সামান্য হুমকিতে ভয় খেতে যাবে কেন? সবাই জানে হীরালাল চোর, কিন্তু বামাল সমেত কেউ কখনো তাকে ধরতে পেরেছে কি? চুরির কোনো রকম প্রমাণ পেয়েছে? তবে ভয়টা কিসের তার? পুলিশ না হাতি, এলেম থাকলে ধর না তোরা। পুলিশ যে পুলিশ নয় সেটা প্রমাণ করে দেখা না। হীরালালের ভাবভঙ্গি দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন নিখিল দারোগা। মনে হচ্ছে আমার কোনো কথাই যেন কানে ঢুকছে না, চমৎকার। তবে আমার নামও নিখিল সামন্ত, আমি চ্যালেঞ্জ করে বলছি তোকে আমি হাজতে ঢোকাবই। হীরালালের মুখে তাচ্ছিল্যের হাসি। এত বড় কথাটা যখন বলতে পারলেন, তখন আপনিও শুনুন দারোগা বাবু, আমারও চ্যালেঞ্জ রইল। বাপের নামে দিব্যি রেখে বলছি, এবার আমার খদ্দের আপনি। মারি তো গন্ডার, লুটি তো ভাণ্ডার, এবার চুরি করলে আপনার মালপত্রই হাপিস করব, দেখি দেখি কেমন হাজতে ঢোকাতে পারেন। দিনকাল কি পড়ল রে বাবা, তার মতো চাঁদরেল দারোগার মুখের উপর চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া! হতমত খেয়ে গেলেন নিখিল সামন্ত। গাঁগঞ্জের থানা,
থানা না বলে ফাঁড়ি বললেই ভালো হয়। একজন দারোগার অধীনে 7 জন মাত্র কনস্টেবল, এমনিতে নির্ঝঞ্ঝাট এলাকা, রাজনৈতিক ঝুট ঝামেলা নেই, তোলাবাজি নেই, কিন্তু হীরালালটা দুধের মধ্যে এক ফোঁটা চোনা হয়ে সব গুবলেট করে দিচ্ছে। চাষাবাদ করা শান্তশিষ্ট মানুষগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে হীরালাল। তার সূক্ষ্ম হাতের কারসাজিতে সকলেই অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত। নিখিল দারোগা ভাবনায় পড়লেন, এ তিনি কোন মুল্লুকে এসে পড়লেন? সামান্য একটা ছিঁচকে চোর তাকে চ্যালেঞ্জ ঢুকে দিল? এসব খবর বাইরে চাউর হলে কেস জন্ডিস হয়ে যাবে, সবাই হেসে গড়াগড়ি খাবে, বলবে নতুন দারোগাটার ব্যক্তিত্ব নেই, কেউ তাকে মানতে টানতেও চাইবে না। সমস্যা গুরুতর বটে। চ্যালেঞ্জ জানিয়ে দাঁড়ালো না হীরালাল, বেশ গড গড করতে করতেই বেরিয়ে গেল। হীরালালের ব্যবহারে বিস্মিত হলেও মনে মনে তার সাহসের তারিফ না করে পারলেন না নিখিল সামন্ত। এমন না হলে খেলা জমে, চ্যালেঞ্জ না থাকলে জীবন তো পান সে, সামান্য ছিঁচকে চোর তো কি, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জই মনের মধ্যে কাজ করার শক্তিটাকে জাগিয়ে দেয়। গোফে তা দিয়ে দারোগবাবু ভাবলেন, নতুন জায়গায় এসে প্রথমেই খেলা জমে গেল, জবরদস্ত এক চোর পুলিশ খেলা। খানিকক্ষণ এলোমেলো ভেবে একসময় উঠে পড়লেন নিখিল দারোগা। থানার বাইরে বেরিয়ে এসে কনস্টেবল মানিক দাসকে বললেন, মানিক, ঘোড়াটা বের কর তো। থানায় কোনো জিপ নেই, জরুরি কাজ পড়লে জেলা সদর থেকে জিপ চেয়ে আনা হয়। জিপ না থাকলেও পুরনো একটা মোটর বাইক আছে, আর আছে গোটাচারেক সাইকেল আর একটা ভ্যান রিক্সা। নিজের ঘোড়া না থাকায় মোটর বাইকে তেমন চাপেন না নিখিলবাবু, 8 বছর ধরে ঘোড়া রাজু তার নিত্যসঙ্গী। 8 বছর আগে এক ঘোড়া ব্যবসায়ীর কাছ থেকে বাচ্চা রাজুকে তিনি কিনেছিলেন। কেনার পর বেশ যত্ন আত্তি করে বড় করে তুলেছেন, ইদানিং প্রাণীটার পিঠেও চাপছেন, নানা রকম ট্রেনিং দিয়ে ঘোড়াটাকে তিনি শিক্ষিত করে তুলছেন। ট্রেনিংপ্রাপ্ত রাজু বর্তমানে বিশেষ কয়েকটা শব্দের মানে ধরতে পারে, যেমন বাঁশিতে একবার ফু শুনলেই রাজু বোঝে এক নাগাড়ে তাকে ছুটে যেতে হবে, 2 বার ফু শুনলে বোঝে তক্ষুনি তাকে থামতে হবে, 1 বার হাততালি শুনলে বোঝে সামনের পা দুটো তুলে বার কয়েক হ্রেষ্মাধ্বনি করতে হবে, 2 বার শুনলে বোঝে পেছনের পা তুলে এলোমেলো লাথি ছুটতে হবে, এছাড়া 1 বার সিটি শুনলেই বোঝে যেখানেই থাকুক এক ছুটে তাকে থানায় পৌঁছে যেতে হবে, 2 বার সিটিতে বোঝে কোয়ার্টারে ফিরতে হবে। তো মানিক দাস রাজুকে নিয়ে এলে নিখিল দারোগা রাজুর পিঠে চেপে বসলেন। তিনি 2 বার জোরে জোরে সিটি মারতেই রাজু কাল বিলম্ব না করে তাকে নিয়ে কোয়ার্টারের দিকে ছুটতে শুরু করে দিল। উত্তরবঙ্গে জলপাইগুড়ি থেকে 15 দিন আগে রায়গঞ্জের এই ধ্যাড় ধ্যাড়ে গোবিন্দপুরে বদলি হয়ে এসেছেন নিখিল সামন্ত। আসবার সময় কিছু মালপত্রের সঙ্গে রাজুকেও নিয়ে এসেছেন ট্রাকে করে। ছেলের বাৎসরিক পরীক্ষা না মিটলে পরিবারের লোকজনেরা কেউ আসবে না, যতদিন তারা না আসে ততদিন একলা একলাই কোয়ার্টারে কাটাতে হবে দারোগা বাবুকে। তবে চাকর ভজহরি আছে বলে রক্ষে, কর্তার দেখভালের জন্য কয়েকদিন আগে গিন্নি তাকে পাঠিয়ে দিয়েছে। দারোগা বাবু ঘরে ঢুকতেই সেই সদা সতর্ক ভজহরি বলল, চা রেডি আছে, খাবেন নাকি? নিখিল সামন্ত ঘাড় নাড়লেন, না থাক, আজ তাড়াতাড়ি ডিনার খেয়ে শুয়ে পড়ব, অভিযানে বেরুতে হবে, ঠিক রাত 12টায় ডেকে দিবি। ভজহরি ঘাড় নেড়ে রান্নাঘরে ঢুকে পড়লে আজ রাতের অভিযান নিয়ে ভাবতে বসলেন দারোগাবাবু। আজ 10টা 11টা নাগাদ এসপি অফিস থেকে গুরুত্বপূর্ণ খবরটা এসেছে, হাওড়া খড়গপুর লাইনের রেল ডাকাত দলের এক পাণ্ডা নাকি তার এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে। কদিন আগেই এদের দলটা ট্রেনে ডাকাতি করে 100,000 টাকা নিয়ে চম্পট দিয়েছে। দলের পাণ্ডাটি শালিগ্রামের এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছে,
গোপন চিঠিতে সেই আত্মীয়ের ব্যাপারেও কিছু খোঁজ খবর দিয়েছেন এসপি। খবরের সূত্র অনুসারে বিকেলের মধ্যেই সব কিছু খোঁজ খবর নেওয়া সারা। লোক পাঠিয়ে সব জেনেছেন নিখিলবাবু। তবে দিনের আলোয় অভিযান হলে পাখি উড়ে যেতে পারে, তাই অভিযান হবে গভীর রাতে। ডাকাত বাবাজি ঘুমিয়ে কাদা হয়ে গেলেই কাজ হাসিল করতে ঝাঁপাতে হবে। সেই জন্যেই ভজহরিকে রাত ১২টায় ডেকে দিতে বললেন। খেয়ে দেয়ে বিছানায় গা এলাতেই ঘুমিয়ে পড়েছিলেন দারোগাবাবু। ঠিক ১২টায় ভজহরির ঠেলা খেয়ে ধড়মড় করে উঠে বসলেন। এই ধরনের অভিযানে পুলিশের পোশাক পরতে নেই, খাকি পোশাক পরলে অপরাধী সজাগ হয়ে যেতে পারে, তাই সাধারণ প্যান্ট শার্ট পরে কোমরে পিস্তল গুঁজে তাড়াতাড়ি ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। কোয়ার্টারের উঠোন থেকে ঘোড়ার দড়ি খুলে তার পিঠে চেপে বসলেন। কথা হয়েছে শালিগ্রামে ঢোকার মুখটায় যে অশ্বত্থ গাছটা রয়েছে তার নিচে কনস্টেবল নিতাই আর ওসমান অপেক্ষা করবে। সেই মতো হালকা চাঁদের আলোয় মাটি রাস্তা ধরে শালিগ্রামের দিকে ঘোড়া ছোটালেন নিখিল দারোগা। অসত্য গাছের নিচে পৌঁছানো মাত্রই অন্ধকার ফুঁড়ে দুজন ছায়ামূর্তি বেরিয়ে এলো। তাদের দেখে দারোগাবাবু অস্ফুট গলায় বলে উঠলেন, ওসমান, নিতাই, সব ঠিক আছে তো? ওসমান নিতাই একই সঙ্গে ফিসফিসিয়ে উঠল, হ্যাঁ স্যার। কনস্টেবলদের কথায় ঘোড়া থেকে নেমে পড়লেন নিখিল দারোগা। এবার আর ঘোড়া ছোটানো নয়, তিনজনে মিলে হাঁটতে হাঁটতেই মেঠো পথ ধরে এগিয়ে চললেন। গ্রামের ভেতরে বেশ খানিকটা এগোবার পর একসময় কনস্টেবল নিতাই হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। চাপা গলায় বলল, স্যার, সামনের মাঠটার ওধারে যে বাড়িটা দেখছেন, ওই বাড়িটাই। তীব্র উত্তেজনায় ঘোড়ার লাগাম শক্ত হাতে চেপে ধরলেন নিখিল সামন্ত। গলা নামিয়ে বললেন, তুমি শিওর? নিতাই কনস্টেবল এই শালিগ্রামেরই লোক, সুতরাং খবরে ভুল হওয়ার কথা নয়। সে দৃঢ় গলায় বলল, 100% শিওর স্যার। নিঝুম রাত্রি, ঝিঁঝির ডাকে চরাচর ভেসে যাচ্ছে, দূরে কোথাও যেন সমস্বরে একপাল শেয়াল ডেকে উঠল। হালকা চাঁদের আলোয় মাঠের ওপারের বাড়িটাকে বেশ রহস্যময় লাগছে। অন্ধকারে হাত ঘড়িতে সময় দেখতে না পেরে টর্চ চালালেন দারোগাবাবু। ১২:৪০। কনস্টেবলদের উদ্দেশ্য করে বললেন, ঘোড়াটাকে কোথায় রাখি বলো তো? কয়েক হাত দূরেই একটা নিম গাছ নিঝুম হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেদিকে আঙুল তুলে ওসমান বলল, ওই গাছটার সঙ্গেই বাঁধুন না। ছোট্ট মাঠ, মাঠের ওপারেই টালির চালের রহস্যময় বাড়িটা আবছা অন্ধকারে ডুব দিয়ে রয়েছে। ওই বাড়ির মধ্যেই ডাকাত দলের পাণ্ডা নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ঘুমিয়ে যতই কাদা হয়ে থাকুক না কেন, তবু ঝুঁকি নেওয়া চলবে না, তাই নিম গাছের গুঁড়িতে রাজুকে বেঁধে তিনজনে মিলে পা টিপে টিপে এগিয়ে চলল। সামনে পিস্তল হাতে নিখিল দারোগা, পেছনে পেছনে লাঠি হাতে নিতাই আর ওসমান। তিনজনের দলটা মাঠের মাঝামাঝি যেতে না যেতেই মাটি ফুঁড়ে আর একটি ছায়ামূর্তি বেরিয়ে এলো। সে খুব সতর্ক পায়ে ঘোড়াটার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ছায়ামূর্তিটি আর কেউ নয়, হীরালাল চোর। এতক্ষণ যাবত তিনজনকে ছায়ার মতো অনুসরণ করছিল সে। অন্ধকারেও হীরালালের চোখে জোনাকি জ্বলে। লোকগুলোর মধ্যে একজন যে নিখিল তারোগা, অন্ধকারের মধ্যেও সে ঠিক আজ করতে পেরেছে। মানুষটা যতই সাধারণ পোশাকে থাকুক না কেন, হালকা চাঁদের আলোয় তার চোখকে ফাঁকি দিতে পারেনি। তাছাড়া আজ বিকেলেই তো থানা থেকে বেরুবার সময় একটা ঘোড়াকে সে দাঁড়িয়ে থাকতে দেখেছে, সুতরাং
দুয়ে দুয়ে চার করে নিয়ে সে বুঝে গেল তিনজনের দলটা পুলিশের। কিন্তু ব্যাটারা এখানে কি মতলবে? এত রাতে এমন নিঃশব্দে মাঠঘাট টিঙ্গিয়ে ওরা কোথায় চলল? যে চুলোয় যাক না কেন, হীরালালের তাতে এতটুকুও মাথা ব্যথা নেই। তার মাথার মধ্যে হঠাৎ করে নতুন এক চিন্তার ঢেউ এসে আছড়ে পড়ল। এমন মৌকা ছেড়ে দেওয়া ঠিক হবে না। নিখিল দারোগাকে আজ বিকেলে সে চ্যালেঞ্জ জানিয়ে এসেছে। বড় গলা করে বলেছে, মারি তো গন্ডার, লুটি তো ভাণ্ডার। এখন জলজ্যান্ত ঘোড়াটাকে হাপিস করে সেই কথা রাখতে হবে। হীরালাল ভাবল, এই জন্যই বলে ভগবান যাকে দেন ছাপ্পর ফুড়ে দেন। চ্যালেঞ্জ জানানোর পরে 12 ঘন্টাও কাটেনি, এর মধ্যেই সুযোগ হাতের মুঠোয় চলে এলো। নিখিল দারোগার টকবকে ঘোড়া একেবারে হাতের নাগালে। তীব্র আনন্দে হীরালালের সারা শরীরের শিহরণ খেলে গেল। ছোটবেলা থেকেই হীরালালের ঘোড়া চড়বার শখ। শুধুমাত্র ঘোড়া দেখবার জন্যই সে ডাকাতের সিনেমা দেখে। সিনেমায় ডাকাতেরা কেমন সুন্দর ঘোড়া ছোটায়, খ্যাট খ্যাট খ্যাটা খ্যাট। চোরদের ঘোড়া ছোটানো দেখবার জন্য আলিবাবা 40 চোর সিনেমাটা কতবার যে দেখেছে তার ইয়ত্তা নেই। জীবনে একবার মাত্র কলকাতা গিয়েছে হীরালাল, সেবার গড়ের মাঠে। ঘোড়ায় চড়া পুলিশ দেখে হাঁ হয়ে গিয়েছিল হীরালাল। ঘোড়াগুলোর সে কি তাগড়াই চেহারা, গা বেয়ে তেল যেন চুইয়ে চুইয়ে নামছে। সেই ঘোড়া দেখে ঘোড়া কিনবে বলে রীতিমতো খেপে উঠেছিল সে। ভেবেছিল 40 চোরদের মতো সেও ঘোড়ায় চড়ে চুরি করতে বেরোবে, দূর দূর গ্রামে গিয়ে ঝটপট চুরি করে ঝটপট ফিরে আসবে। কিন্তু ঘোড়া কিনতে গিয়ে পিলে চমকে যাওয়ার অবস্থা। পকেটে 2000 টাকা আছে শুনে ঘোড়া ব্যবসায়ী লোকটা হো হো হাসিতে ফেটে পড়েছিল। হাসতে হাসতেই লোকটা বলেছিল, ওই টাকায় বড়জোর একটা খচ্চর নাকি মিলতে পারে। লজ্জায় পালিয়ে এসেছিল হীরালাল। এতদিনের শখ এবার মিটবে বোধ হয়। নিখিল দারোগার ঘোড়া তার সেই শখ মিটিয়ে দেবে। মাঠের ওপারে একটা হইচই শুরু হয়েছে। হীরালাল ভাবল, দেরি করে লাভ নেই, নিখিল দারোগাকে ভিড়মি খাইয়ে দিতে হলে ঘোড়া নিয়ে চট জলদি কেটে পড়তে হবে। সে গাছের গুঁড়ি থেকে লাগামের দড়ি খুলে অনেক কসরত করে ঘোড়ার পিঠে চেপে বসল। আহা, এই অবস্থায় যদি একটা ফটো তুলে রাখা যেত, ঘোড়ার পিঠে চাপা হীরালাল চোরের ছবি, ইস! ভাবনার মাঝপথেই অন্য একটা চিন্তা এসে হীরালালকে নাড়িয়ে দিল। এত হ্যাঁচড় প্যাঁচড় করে ঘোড়ায় চাপল, কিন্তু ঘোড়াটা তেমন বেগড়বাঁই করল না তো, কোনো রকম লাফালাফি করল না, চিহি চিহি করে ডাকও ছাড়ল না। ব্যাটা ঘোড়া তো, নাকি অন্য কোনো প্রাণী? নিঃসংশয় হতে অন্ধকারে আরেক প্রস্থ তীক্ষ্ণ নজর বুলিয়ে দেখল। হ্যাঁ, ঘোড়াই বটে। হাঁপ ছেড়ে পাঁচল হীরালাল। আনন্দে বিহ্বল হয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে ঘোড়ার পিঠে বসে রইল। এদিকে মাঠের উল্টো দিকে হইচইটা খুব বেড়ে গেছে। সেই শব্দ কানে ঢুকতেই ওর টনক নড়ল। ও ভাবল, আর নয়, এবার পগার পার হয়ে যেতে হবে। কিন্তু বললেই পগার পার হওয়া যায় না। হীরালাল ঘোড়া চালাতে জানে না। সে এক হাতে লাগাম ধরে অন্য হাতে ঘোড়ার পিঠে চাপড় মারতে থাকল। কিন্তু তাতে ঘোড়াটার কোনো ভাবান্তর না হলে সে পা দিয়ে ঘোড়াটার তলপেটে কুঁটো মারতে শুরু করল। না, তাতেও ঘোড়াটার কোনো ভাবান্তর হলো না। আচ্ছা, বেয়াদব ঘোড়া তো! এদিকে এক দঙ্গল মানুষ হইচই করতে করতে মাঠের মধ্যে ঢুকে পড়েছে। মাঠ ডিঙ্গিয়ে তারা এদিকেই আসছে মনে হয়। ভয়ে হীরালালের গলা শুকিয়ে এলো। ধরা পড়বার কোনো ইচ্ছে নেই তার। আবার সাধের ঘোড়া ফেলে পালিয়ে যেতেও মন চাইছে না। সসেমিরা অবস্থার মধ্যে শেষবারের মতো সে চেষ্টা শুরু করল। আরেক প্রস্থ লাঠি চড় মেরে দেখল কাজ হয় কিনা।
চেষ্টা চালানোর অন্তিম লগ্নে হঠাৎ করে মুখের উপর জোরালো টর্চের আলো এসে পড়ল। হীরালাল বুঝল জ পলায়তি সজীবতী, টর্চের মালিক কাছে এসে পড়লে সর্বনাশ হয়ে যাবে। ঘোড়া তো আর মালপত্র নয় যে মাথায় চাপিয়ে দৌড় মারবে, সুতরাং সব ফেলে চাচা আপন প্রাণ বাঁচা। কিন্তু ঘোড়ার পিঠ থেকে নামতে যাওয়ার মুহূর্তে সহসা মাঠের মাঝখান থেকে তীব্র এক সিটির আওয়াজ ভেসে এলো। শব্দটা শোনা মাত্রই ঘোড়াটাও ছুটতে শুরু করে দিল। ঘাম দিয়ে জ্বর ছাড়লো যেন হীরালালের। একেই বলে কপালের নাম গোপাল। কপালে ঘোড়া লেখা থাকলে কেউ কেড়ে নিতে পারে না, নইলে অগুন্তি লাঠি চড় খেয়েও যে প্রাণী এক চুলো নড়ল না সেটা সামান্য একটা সিটির আওয়াজেই দিব্যি কেমন ছুটতে শুরু করে দিল। কিন্তু ঘোড়াটা ক্রমশ গতি বাড়াচ্ছে কেন? একদিকে কাত হয়ে পড়তে গিয়ে কোনো রকমে নিজেকে সামলে নিল হীরালাল। লাগাম ধরে সোজা হয়ে বসে থাকা প্রায় অসম্ভব ঠেকছে। পড়ে যাওয়ার আতঙ্কে দু হাতে সে ঘোড়াটার গলা আঁকড়ে ধরল। বুকের নিচে হৃৎপিণ্ড ধুকপুক করে লাফাচ্ছে। পড়ে গেলে হাড়গোড় সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। সিটির আওয়াজে কোনো প্রাণী এমন খেপে যেতে পারে এটা ভাবতেই অবাক লাগছে হীরালালের। ঘোড়াটা পাগল টাগল নয় তো? কিংবা নিখিল দারোগার পেতে রাখা কোনো ফান্দ? হয়তো জেনে বুঝাই হীরালালের জন্য পাগলা ঘোড়া ফিট করে রেখেছেন দারোগাবাবু। ঘোড়া থেকে পড়ে হাসপাতালে যাওয়ার মোক্ষম বন্দোবস্ত। কিন্তু নানান আশঙ্কা মনের মধ্যে ঘোরাফেরা করলেও কিছু করার নেই হীরালালের। ঘোড়াটা পাগলের মতো ছুটছে তো ছুটছেই। সে তীব্র আতঙ্কে ঘোড়ার গলা জাপটে ধরে দু চোখ বুজে ফেলল। কিছুক্ষণ পর হীরালালের মনে হলো ঘোড়াটা যেন দাঁড়িয়ে গেছে। চোখ খোলবার মুহূর্তে ঘাড়ের কাছে কার যেন হাতে স্পর্শ পেল। সে ঘাড় ঘুরিয়ে দেখল কনস্টেবল মানিক দাস মিটিমিটি হাসছে। চওড়া হাতের থাবায় মানিক দাস তার কলার চেপে ধরেছে। অবাক কাণ্ড বটে, এ যে থানা! সে বিস্ময়ে ঘোড়ার পিঠের উপর সোজা হয়ে বসল। হে ঈশ্বর, ঘোড়াটা বিশ্ব সংসারে আর কোনো জায়গা খুঁজে পেল না! যেখানে বাঘের ভয় সেখানেই কিনা সন্ধ্যা হয়! পাগলা ঘোড়াটা তাকে নিয়ে সোজা থানায় ঢুকে পড়ল। হীরালালকে চমকাতে দেখে কনস্টেবল মানিক দাসের মুখে ফিচেল হাসি খেলল। কিরে, বড়বাবুর ঘোড়া চুরি করে একদম ফেঁসে গেলি তো! হীরালালের চোখে অসহায় দৃষ্টি। বিশ্বাস করুন, আমি ঠিক। মুখের হাসিটা অবিকৃত রেখেই মানিক দাস বলল, তুই ঠিক বুঝতে পারিস নি তাই তো? ওরে গর্দব, এ হলো বড়বাবুর ঘোড়া রাজু। ঘোড়ার পিঠা চেপে আত রাতে তোকে থানায় ঢুকতে দেখেই বুঝেছি ডাল মে কুচ কালা হ্যায়। হীরালাল ঢোঁক গিলল। তেমন কিছু নয় মানিক দা, ঘোড়া চড়বার শখ হয়েছিল, ভাবলাম দেখি না একবার পিঠে চেপে। তা বদমাশটা হঠাৎ করে যে এমন ভাবে ছুটতে শুরু করবে! খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল মানিক কনস্টেবল। গভীর রাতে ঘোড়ায় চড়বার শখ, পেঁয়াজি মারবার জায়গা পাসনি? বড়বাবু আসুক, তারপর তোর হিসাব হবে। এখন থানার ভিতরে গিয়ে বসবি চল। হীরালাল বুঝল সে গাড্ডায় পড়েছে। ভয়ে তার বুক ঢিপ ঢিপ করে উঠল। ঘোড়া সমেত হাতে নাতে ধরা পড়েছে সে। অন্য দারোগা হলে যা হোক করে ম্যানেজ করা গেলেও নিখিল দারোগা তাকে ছাড়বে না। আজ বিকেলেই দারোগা বাবুকে চ্যালেঞ্জটা জানিয়ে সে ভালো করেনি। সত্যি, সে ডালে ডালে চললে নিখিল সামন্ত পাতায় পাতায় চলেন। নিজের বোকামির জন্য নিজেকে ধিক্কার দিতে দিতে বিষণ্ণ হীরালাল ধুলো ভর্তি থানার মেঝেতে ধপ করে বসে পড়ল। মিনিট পনেরো পর থানা চত্বরে বড়বাবুর গলা পাওয়া গেল। হীরালাল শুনল বড়বাবু বলছেন, মানিক, মক্কেলটা কোথায় রে? মানিক উল্লাসে চেঁচিয়ে উঠল, ভেতরে বসিয়ে রেখেছি স্যার। একটু পরেই থানা লকআপে রেল ডাকাতকে ঢুকিয়ে দিয়ে হীরালালের দিকে ঘুরে দাঁড়ালেন বড়বাবু। হীরালালের মুখখানা শুকিয়ে এতটুকু হয়ে গেছে। সেদিকে এক নজর বুলিয়েই বড়বাবু বললেন, তাহলে
দ্য গ্রেট চোর হীরালাল পোদ্দার, বাপের নাম মণিলাল পোদ্দার। শেষ পর্যন্ত তাহলে ধরা পড়ে গেলি। দশ দশটা দ্বারকাকে ঘোল খাইয়ে দেমাগে মাটিতে পাই পড়ছিল না, তখনই বলেছিলাম তুই আমাকে চিনিস না। সব দ্বারকা বারবার, তো নিখিল দ্বারকা একবার। ভাগ্যিস টর্চ মেরে তোর চাঁদ বদনখানা দেখে ফেলেছিলাম, সঙ্গে সঙ্গে বুঝেছিলাম ঘোড়া নিয়ে সটকানোর মতলবে আছিস। মুহূর্তের মধ্যে চিন্তাটা মাথার মধ্যে স্পার্ক করে গেল, দিলাম মেরে সিটিটা। আমার রাজু এক সিটির সিগন্যাল বোঝে, এক সিটির মানে সোজা থানায় চল। ব্যাস ওই চক্করেই তুই ফেসে গেলি। আমি ঠিক জানতাম থানায় ঢুকলেই তুই ধরা পড়বি। ব্যাটা মর্কট, নিখিল দারোগাকে চ্যালেঞ্জ জানাতে আসিস? হীরালালের মুখ দিয়ে কোনো কথা সরল না। পুলিশের হাতে এমন হেনস্থা জীবনে কোনোদিন সে হয়নি, তাই লজ্জা অপমানে ফ্যাকাশে হয়ে ওঠা মুখখানাকে তড়ি ঘড়ি সে লুকোতে চাইল। নিরুপায় হয়ে মুখটাকে সে দু হাঁটুর মধ্যেই গুঁজে দিল। শেষ হলো আজকের গল্প চ্যালেঞ্জ। রচনা বিপুল মজুমদার, গল্প পাঠে নীল ও বিবেক, সূত্রধার নীল, আবহ সঙ্গীত বিবেক, পোস্টার ডিজাইন ইংটাউন। এই গল্প আবার শুনতে সাবস্ক্রাইব করুন রেডিও মন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকের মতো বিদায়।